বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের বিশেষ একটি বিধানকে যদি কেউ অস্বীকার করে থাকে তাহলে সে কাফির হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা দেখবেন ইউটিউবে আমি দেখেছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ আহমদুল্লাহ সহ মুজাফফর বিন আর কি যেন নাম, ওনারা আমাদেরকে বলতেছে যে যাদের সামর্থ্য আছে কুরবানি দিলে নেকি হবে, কুরবানি না দিলে কোনো অসুবিধা নেই। আর রসুল আমাদেরকে বলেছেন, আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন, মাল্লাহু সাহাতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, যার সামর্থ্য রয়েছে তিনি যদি কুরবানি না দেন তাহলে তিনি যেন আমাদের ঈদগাহে না আসেন। আমাদের জন্য আইয়ামে তাশরিকের তাকবীর হচ্ছে জিলহজ্জের 9 তারিখ হতে, 9 তারিখের ফজর হতে জিলহজ্জের 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেকের জন্য একবার বলা হচ্ছে ওয়াজিব এবং 3 বার বলা হচ্ছে মুস্তাহাব সুন্নত মুস্তাহসান। মহতরম হাজিরে, আমরা যে কুরবানি করে থাকি সেটা হচ্ছে ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সেই স্মৃতি, ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সেই স্মৃতিকে অনুসরণ করে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ওয়াজিব হয়েছে। আল্লাহ রাসূলের জীবনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানি করেছেন আমাদের জন্য, উৎসাহিত করেছেন। এখন যারা বলে থাকেন যে আমাদের কুরবানির প্রয়োজন নেই, যাদের সামর্থ্য আছে তারাও যদি কুরবানি না করেন তাহলে যারা অসুবিধা নেই, যারা বলে থাকেন তারা রসুলের শরীয়তের বিশেষ একটি বিধানকে অস্বীকার করে থাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের বিশেষ একটি বিধানকে যদি কেউ অস্বীকার করে থাকে তাহলে সে কাফির হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা দেখবেন ইউটিউবে আমি দেখেছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ আহমদুল্লাহ সহ মুজাফফর বিন আর কি যেন নাম, ওনারা আমাদেরকে বলতেছে যে যাদের সামর্থ্য আছে কুরবানি দিলে নেকি হবে, কুরবানি না দিলে কোনো অসুবিধা নেই। আর রসুল আমাদেরকে বলেছেন, আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন, মাল্লাহু সাহাতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, যার সামর্থ্য রয়েছে তিনি যদি কুরবানি না দেন তাহলে তিনি যেন আমাদের ঈদগাহে না আসেন। ইমাম আবু হানিফা, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি, আবু ইউসুফ, ইমাম শাফি, সমস্ত ইমামদের মতে কুরবানি হচ্ছে ওয়াজিব আমাদের জন্য। যাদের সামর্থ্য রয়েছে আমাদের প্রতি কুরবানি ওয়াজিব, আমরা যেন এই ওয়াজিব কুরবানিকে গুরুত্ব দিয়ে আমরা যেন পালন করি। মহতরম হাজিরিন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। কুরবানির একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন আমাদের নিয়তের বিশুদ্ধতা, যেন আমরা নিয়তকে সহি করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যেন আমরা কুরবানি করতে পারি। আর একটি আমলের কথা আমি বলছি, যারা কুরবানি করবেন, যারা কুরবানি করবেন তাদের জন্য মুস্তাহাব একটি আমল হচ্ছে, মুস্তাহাব একটি আমল হচ্ছে, যারা কুরবানি করবেন তারা জিলহজ্জের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোনো ধরনের ক্ষৌড় কাজ, অর্থাৎ ক্ষৌর দ্বারা কোনো কাজ, চুল কর্তন করা, এরপরে মুখ শিব করা, ওইগুলা না করা হচ্ছে মুস্তাহাব। অর্থাৎ যারা কুরবানি করবেন তাদের জন্য জিলহজ্জের 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত ক্ষৌর কাজ না করাই হচ্ছে মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আমাদেরকে যেন সহি শুদ্ধভাবে আল্লাহ যেন কুরবানির তৌফিক দান করেন। এবং এই 10 দিন জিলহজ্জের 1 থেকে 10 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনগুলো অত্যন্ত মর্যাদাবান, ইবাদতের পরিমাণ যেন আমরা বাড়িয়ে দিই। আল্লাহ এই 10 রাতি সম্পর্কে শপথ করেছেন, ওয়ালা ইয়ালিন আশরিন, 10 রাত্রির শপথ। এখানে আরাফার দিন রয়েছে, এখানে আইয়ামে তাশরিকের দিন রয়েছে, গুরুত্বপূর্ণ দিন এবং রাত্রি রয়েছে, কুরবানির দিন রয়েছে। আমরা যেন আমাদের জীবনকে আমল দ্বারা সৌন্দর্যমণ্ডিত করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। জুড়ে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।